ধ্বজনগর এলাকায় এক ব্যক্তিকে খুন করা হয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখা যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু পরিজনদের দাবি অনেকদিন ধরেই রোগে আক্রান্ত ছিলেন আবুল হক। বৃহস্পতিবার ভোরে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনরা খুনের খবর শুনে হতবাক। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে থেকেই তারা মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্য মাটি খোঁড়ার কাজ চালিয়ে যায়। প্রশ্ন উঠছে, কেন এই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে খবর ছড়ানো হলো? এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা? এখন পুলিশ তার তদন্ত করলেই রহস্য উন্মোচিত হতে পারে বলে এলাকাবাসীর অভিমত। বৃহস্পতিবার সাত সকালে বিশালগড় থানাধীন ধ্বজনগর 4 নম্বর ওয়ার্ডে আবুল হক নামে এক ব্যক্তিকে খুনের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিন সকালে এলাকার কে বা কারা বিশালগড় থানা ও সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানায় ধ্বজনগর এলাকায় এক ব্যক্তিকে খুন করা হয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখা যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু পরিজনদের দাবি অনেকদিন ধরেই রোগে আক্রান্ত ছিলেন আবুল হক। বৃহস্পতিবার ভোরে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনরাও খুনের খবর শুনে হতবাক। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে থেকেই তারা মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্য মাটি খোঁড়ার কাজ চালিয়ে যায়। প্রশ্ন উঠছে, কেন এই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে খবর ছড়ানো হলো? এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা? এখন পুলিশ তার তদন্ত করলেই রহস্য উন্মোচিত হতে পারে বলে এলাকাবাসীর অভিমত। এই বিষয়ে আবুল হকের আত্মীয় পরিজন তারা কি বলছেন শুনুন একবার। আমার ভাই হেনা মারা গেছে, অসুস্থ আসলে মারা গেছে। তারপর থেকে কেটা বলে শুনছি আমরা পরে থানা ফোন করছে, মায়ের লাগছে নাকি তা করছে, এরকম করেছে খবর পেয়েছে। আসলে তো আমরা ভাই অসুস্থ আসলো, অসুস্থ থেকে আর যখন দিন থেকে ভুগতে আসলো। কী নাম আপনার ভাই? আবুল হক। কতদিন ধরে অসুস্থ? অসুস্থ তো মনে করেন আজ 5-6 বছর থেকে খবর দিছে আমরা ভাই মারা গেছে। মানে ঘুমের মধ্যে মারা গেছে? ঘুমের মধ্যে মারা গেছে। না না না, মাটারের কোনো প্রশ্ন না, মাটার কোনো কথা নেই। এলাকাটার নাম কী? তা ধ্বজনগর। পুলিশ টুলিশ কি আসতো এখানে? না, একজন আগে গেছিলো, কেন কীটাও জানি না।